আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে 38 বডি সাইজের ব্লাউজ কাটিং এবং সেলাই পদ্ধতি শেয়ার করব। আমি কাপড়টিকে প্রথমে একটি বাঁচ দিয়ে নিয়েছি। এখন আমি গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ এবং গলার চৌড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এবার একটা বক্স আকৃতি করে এর ভিতরে রাউন্ড শেপ দিয়ে নিলাম। ফুটলার নিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ, মোহরা নিচ্ছি আমি 6 ইঞ্চি পরিমাণ, বডি নিচ্ছি আমি 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল 10.5 ইঞ্চি পরিমাণ। এবার মোহরা শেপ দিয়ে নিলাম এবং 2 সুতা পরিমাণ ফুট ডাউন দিয়ে নিলাম। ব্লাউজটির লম্বা নিচ্ছি আমি 14 ইঞ্চি পরিমাণ, কোমর নিচ্ছি আমি 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি কেটে নিয়েছি। এখন আমি এই পার্টটিকে এখানে উপরে বসিয়ে কেটে নেব। এখন আর মাপ নেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র এভাবে বসিয়ে কেটে নিলেই হবে। এই সাইড দিয়ে আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখছি যাতে করে আমি চিকেনগুলো একটু মোটা করে দিতে পারি। এরপর চিকেন দেওয়ার পর যখন বাড়তি থাকবে তখন আমি কেটে সমান করে নেব। এখানে আমি চিকেন 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি পিছনের চিকেনটা। এখন আমি কাট চিহ্ন দিয়ে দিচ্ছি দু সাইডেই বোঝার সুবিধার্থে। সামনের পাটে আমি গলা থেকে 4 ইঞ্চি নিচে এবং এদিক দিয়ে 4 ইঞ্চি, এখান দিয়ে 3 ইঞ্চি এবং মোহরার সাইডে 2 ইঞ্চি পরিমাণ করে আমি দাগ কেটে নিচ্ছি। মিডল পয়েন্ট বের করে নিচ্ছি আমি 9 ইঞ্চি পরিমাণ। এখন আমি চিকেনের দাগগুলো কেটে নিচ্ছি মিডল পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে। মিডল পয়েন্ট থেকে আমি চতুর্দিক দিয়েই 1 ইঞ্চি দূরত্ব রেখেছি। এখন আমি কাট চিহ্ন দিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে। মাঝখানে আমি কাট চিহ্ন দেব না, আমি এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখন আমি হাতা কেটে নেব। হাতার কাপড়টিকে আমি দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি। হাতার মাঝখানে জোড়া হবে, যেহেতু এখানে কাপড় কম সেহেতু আমি মাঝ বরাবর জোড়া দিয়ে দেব। এখানে 8 ইঞ্চি পরিমাণ চৌড়া নিচ্ছি, 8 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং সে অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। মোহরা নিচ্ছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ, সরি মোহরি নিয়েছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি সেলাইয়ের জন্য। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি এই কাপড়গুলোর মধ্যে গলার পট্টিটা বসিয়ে গলার পট্টি কেটে নিচ্ছি। এই তো আমি গলার পট্টি কেটে নিয়েছি। এখন আমি গলার পট্টিটাকে একটি ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। সেমভাবে একটি ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অপর পট্টিটাও সেলাই করে নিয়েছি।
এখন আমি পেছন পাটির টিকেনগুলো সেলাই করে নিচ্ছি। सेम भावे आमी ओपर टिकेनटाओ एकटी भाज दिए सेलाई करे नेब। टिकेनेर शेष प्रान्ते एसे अवश्यई डबल सेलाई दिते होबे, अर्थात आमी टाक दिए नियेछि जाते करे सेलाईगुलो खुले ना जाए। एखन आमी सामनेर पार्टेर टिकेनगुलो सेलाई करे निच्छि। এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ টাক দিয়ে নিচ্ছি এবং শেষ প্রান্তে এসেও টাক দিয়ে নেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে এতে করে সেলাইটা খুলে যাবে না। সেম ভাবে ভাঁজ দিয়ে আমি এভাবে সবগুলো টিকেন সেলাই করে নেব। এই যে আমি সবগুলো টিকেন সেলাই করে নিয়েছি। এখন আমি গলার পট্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি, এখন আমি চাপ সেলাই দিয়ে দেব। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে এবং উপরের কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এখন আমি হাতার কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। হাতার মাঝ বরাবর জোড়াটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি মুহুরির কাপড়টিকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমি হাতার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ মোহরার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি মোহরির দুটি পার্ট একসাথে করে পুরো ব্লাউজটা সেলাই করে নিচ্ছি। সেমভাবে অপর সাইডেও সেলাই করে নেব। অপর হাতাটা এই হাতার মধ্যে রেখে আমি মুহুরির মাপটা অ্যাকুরেট করে নিলাম। এখন আমি ব্লাউজের মাঝ বরাবর কেটে নিচ্ছি বোতামের পট্টি লাগানোর জন্য। এই যে এখানে আমি বোতামের পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এভাবে ভাঁজ দিয়ে আমি ব্লাউজের সাথে পট্টিটাকে লাগিয়ে নেব। পট্টির কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে আমি গলার পট্টি সহ একসাথে ধরে পুরো ব্লাউজটার মাথায় আমি বোতামের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি অপর পট্টিটাও সেলাই করে নিয়েছি। এখন আমি ব্লাউজের নিচে জয়েন করার জন্য ফিতা সেলাই করে নিচ্ছি। যেহেতু এখানে কাপড় কম, তাই ব্লাউজটি যেন আর একটু লম্বা বৃদ্ধি পায় সেজন্য আমি আলাদা কাপড় দিয়ে কোমরের পট্টিটা সেলাই করে নেব। সেখানে আমি ফিতা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি। কোমরের সাইডের ফিতাটা লাগিয়ে নিচ্ছি আমি এজন্য, এতে করে কোমর যত সাইজে হোক না কেন, কম বেশি হলেও বা স্বাস্থ্য কম বেশি হলেও ফিতাটা বেঁধে নিলেই একুরেট হয়ে যাবে। এই যে দেখুন, চমৎকারভাবে তৈরি হয়ে গেল ব্লাউজ কাটিং এবং সেলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।